আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক লোক আছে, তারা ব্যাখ্যা করে আহলে সুন্নাত হলো যারা সুন্নতের উপরে আমল করে তারাই আহলে সুন্নাতের জামাত। কিন্তু আল্লাহ রাসূল বলেন না, শুধু সুন্নতের উপরে আমল করলেই আহলে সুন্নাতুল জামাত হওয়া যাবে না। জেলাবাসীর উদ্যোগে আয়োজিত আহলে সুন্নাতুল জামাত ও সুন্নি তরিকতপন্থী দরবার শরীফের সমন্বয়ে আজ ইসলামী সুন্নি মহাসমাবেশে আয়োজনে আহলে সুন্নাতুল জামাত ও সুন্নিবাসী তরিকতপন্থী দরবার শরীফের বীর মাশায়েখবৃন্দ, ওলামায়ে কিরাম, দিনদার পহেলগার মুসলমান ভাইয়েরা, আজ আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে এই মহা সুন্নি সমাবেশে আপনাকে আমাকে আসার জন্য বসার জন্য রব্বুল আলামিন তৌফিক দান করলেন। কান ধরে মধুর জবানের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক পত্রবার দুরুদ ও সালাম পাঠ করার তৌফিক যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন। আমার মহান রব্বুল আলামিনের মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করার জন্য যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সমাবেশে আসার এবং বসার তৌফিক দিলেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে মহব্বতের সাথে প্রাণ ভরে অন্তর খুলে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজ আমরা এমন একটি সমাবেশে উপস্থিত হয়েছি যেই সমাবেশ আহলে সুন্নাতুল জামাতের সমাবেশ। আহলে সুন্নাতুল জামাত এমন একটি জামাত যেই জামাতকে আল্লাহর নবী, আপনার নবী তথা বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আহলে সুন্নাতুল জামাত, এটা আমি রাসূলের জামাত। এই জামাতের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সঙ্গে এক জান্নাতের মধ্যে জায়গা পাবে। আমরা সবাই আল্লাহ রাসূলের সঙ্গে এক জান্নাতে যাইতে চাই কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আল্লাহ রাসূল যেখানে সমাবেশের মধ্যে আমরা জানিয়ে দিতে চাই আল্লাহর নবী, আপনার নবী, আমার নবী তথা বিশ্ব নবী সম্মান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রাহমাতাল্লিল আলামিন করে প্রেরণ করেছেন। আমাদের নবী শুধু আমাদেরই নয়, তিনি তামাম কায়নাতের নবী, আসমানের নবী, জমিনের নবী, আরশের নবী, সৃষ্টি জগতের সকলেরই তিনি নবী, তিনি হলেন রাহমাতাল্লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজা? যারা যারা খুশি হাত করে দেখায় না রে তকবীর,
বন্ধুরা, আজ এই সুন্নি সমাবেশে উদ্বোধনী ভাষণে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আল্লাহর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে জামাত গঠন করেছেন সেই জামাতের নাম হলো আহলে সুন্নাতুল জামাত। সেই জামাতের সদস্য হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কামাজহু, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের আহলে সুন্নাতুল জামাতের অন্তর্গত। তাই আমরা আমাদের সেই সাহাবায়ে আজমাইনদের অন্তর্গত হতে চাই কিনা, জোরে বলেন চাই কিনা? আজকে আহলে সুন্নাতুল জামাতে যারা অংশগ্রহণ করেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সাহাবীদের সঙ্গে আমরা এক জান্নাতে থাকতে চাই। আমার ভাইয়েরা বন্ধুরা, আজ মুসলমানদের মধ্যে পার্থক্যের একমাত্র কারণ মুসলমান আল্লাহ রাসূলকে চিনতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, অমা উকিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এই সৃষ্টি জগতে আসমানের নিচে জমিনের উপরে যত জ্ঞান বিজ্ঞান তোমরা শিক্ষা করেছ তা হলো একেবারে সীমিত। আর আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান হয়েছে অফুরন্ত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানের জ্ঞান দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আল্লাহ পাক আরশ কুরসি লৌহ কলমের জ্ঞান দিয়েছেন, জান্নাত জাহান্নামের জ্ঞান দিয়েছেন, সমস্ত ফেরেশতার জগতের জ্ঞান দিয়েছেন। আর সৃষ্টি জগতের জাহিরি এবং বাতিনি এলেমে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। জুরুবন্না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়েছি, তাই আজ বর্তমান পৃথিবীতে যারা সাধারণ জ্ঞান অর্জন করেছে সাধারণ বই পুস্তকের জ্ঞান অর্জন করে আল্লাহ রাসূলকে চিনা যাবে না, কেননা আল্লাহ রাসূলকে বাদ দিয়ে একটা সাধারণ মানুষকে চিনার মতো জ্ঞানও একটা সাধারণ জ্ঞান দিয়ে হয় না। কেননা যত মানুষ পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানুষ দুনিয়াতে সৃষ্টি করার আগেই আমার আল্লাহ পাক কি করেছেন, আমার মাওলানা রুহের জগতে সমস্ত রূহ সৃষ্টি করে আল্লাহ পাক যেদিন জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সমস্ত রূহগুলি স্বীকার করেছিল কালু বালা, সেদিন সেই রূহগুলিকে আল্লাহ পাক মাঝি দিয়ে সৃষ্টি করে নাই, কোনে রূহ দিন হামরে রাব্বি, আল্লাহর হুকুম হইল বান্দা রূহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই রূহ যদি না থাকে একটা মানুষের কোনো দাম থাকে না, কি বলেন ঠিক না দিদি? একটা মানুষের রূহ যদি না থাকে তাকে মানুষ বলা হয় না, একটা মানুষের রূহ যদি না থাকে তাকে রাজা বাদশা বলা হয় না, চেয়ারম্যান বলা হয় না, ডাক্তার বলা হয় না, ইঞ্জিনিয়ার বলা হয় না, তার নাম হয়ে যায় লাশ, লাশ সাইয়ুন, যার কোনো ক্ষমতা নাই তার নাম হইল লাশ। তাহলে মানুষের ক্ষমতা কোথায়? মানুষের ক্ষমতা হইল রুহের মধ্যে। তাহলে রুহের খোরাক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বান্দা রুহের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে ওই বান্দা সাধারণ মানুষ নাই, তার মহব্বতের কারণে আমার আল্লাহ পাক ঘোষণা করালেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার রাসূলকে মহব্বত করো ভালোবাসো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এবং আমি তোমাদের গুনাহসমূহ মাফ করে দিব, এবং আমি তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বলে ঘোষণা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? কারা কারা চাই হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর আল্লাহ।
আমার ভাইয়েরা বন্ধুরা, আজ বর্তমান আমাদের দেশের মধ্যে কিছু সংকট লোক আছে, তারা ব্যাখ্যা করে আহলে সুন্নাত হলো যারা সুন্নতের উপরে আমল করে, তারাই আহলে সুন্নাতুল জামাত। কিন্তু আল্লাহ রাসূল বলেন না, শুধু সুন্নতের উপরে আমল করলেই আহলে সুন্নাতুল জামাত হওয়া যাবে না, শুধু নামাজ রোজা পড়লেই আহলে সুন্নাতুল জামাত হওয়া যাবে না। আহলে সুন্নাতুল জামাত হতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাকে চারটি গুণ অর্জন করতে হবে। এক নম্বরে তোমাকে শরীয়তের হুকুম পালন করতে হবে, দুই নম্বরে তোমাকে তরিকতের হুকুম পালন করতে হবে, তিন নম্বরে তোমাকে আল্লাহ আল্লাহ রাসূলের হাকীকতের সাগরে ডুব দিতে হবে, চার নম্বরে তোমাকে আল্লাহ পাকের মারিফাত অর্জন করে হাক্কানি আল্লাহর ওলির হাত ধরে বায়াত হয়ে আল্লাহর ইলম শিখতে হবে, তাহলে তুমি হবে আহলে সুন্নাতুল জামাতের লোক। তাই আর মুসলমানদের মধ্যে বিভেদের একমাত্র কারণ যারা সাধারণ জ্ঞান অর্জন করেছে, বই পুস্তকে জ্ঞান অর্জন করেছে, তারা কখনো হক্কানি আল্লাহর ওলিদের জ্ঞানের কাছে সমতুল্য হতে পারে না। কারণ হক্কানি আল্লাহর ওলিরা অন্তরের চক্ষু দিয়ে দেখে, আর সাধারণ আলেমরা তাদের বাহ্যিক চক্ষু দিয়ে দেখে, বাহ্যিক চক্ষু দিয়ে দেহ থেকে দুই মাইল দেখা যায়, আল্লাহর ওলিদের চক্ষু দিয়ে জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। সেখানে পর্যন্ত হয়
যে ইসরা জমরে আলোর কথা আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়াসিরাজাম মুনীরা। যুগনে সুবহানাল্লাহ, আমার আল্লাহ স্পষ্ট ভাষায় কোরআনে ঘোষণা করেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। যুগনে সুবহানাল্লাহ, তাই বলছিরা হক্কানি আল্লাহ রইরা এই নিয়ামত আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে, তাই আজকে এই আহলে সুন্নি সমাবেশ করে আমাদের এই পেশোয়ারি হুজুর এই যে আয়োজন ইন্তেজাম করেছেন এতে আপনারা খুশি নেবে যায়। আল্লাহ পাক যোনাকে নেক হায়াত দরাজ করে দেয় এবং আহলে সুন্নাতুল জামাত কোন মুসলমানের শত্রু নয়, আহলে সুন্নাতুল জামাত প্রকৃত মুসলমানের বন্ধু। যারা আহলে সুন্নাতুল জামাতকে শত্রু মনে করতেছে তারা নিজেরা নিজেদের ভুলের মধ্যে নিমজ্জিত আছে। আহলে সুন্নাতুল জামাত মানুষকে সঠিক পরিপূর্ণ ইমানি দাওয়াত শিক্ষা দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ, তাই আসুন আমার ভাইয়েরা, নসুন্নির যত ভাইয়েরা আছেন বন্ধু আছেন, আমি সবাইকে উদারত্বভাবে আহ্বান করছি, আপনারা আসুন আহলে সুন্নাতুল জামাতের অন্তর্গত হয়ে আল্লাহর জিকির করে আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে চলুন আমরা দুনিয়ার জমিন থেকে আল্লাহর বন্ধু হয়ে কবরে যাওয়ার রাস্তা প্রশস্ত করে নেই। আল্লাহ আমাদেরকে সেই পথ খুলে দেখবেন একবার, আল্লাহুম্মা আমিন। তাই চলুন আর নবী আপনার নবী আজ মদিনা থেকে এই পেশোয়ারি দরবারে যে আপনারা জমায়েত হয়েছেন, মদিনা থেকে আমার রাসূল দেখে কি দেখে না, আমার আল্লাহ আরশ আযীম থেকে দেখে কি দেখে না, তাই আমরা আমাদের নবীকে তাজিমের সাথে চলুন মহব্বতের দ্বারা একটু সালাম দেই। ইয়া নবী পাগল বানায়া